আমেরিকাতে যদি আপনার একটা সুপার শপ থাকে বা একটা কাপড়ের দোকান থাকে তাহলে কেমন হয় বলুন তো? যে আমেরিকাতে আপনি কি বাংলাদেশে বসে একটা দোকান করতে চান, মানে একটা বিজনেস করতে চান? একবার ভাবুন তো, বাংলাদেশে 1 টাকা, আমেরিকায় 80-82 টাকা, সরি, মানে আমেরিকার 1 টাকা সমান বাংলাদেশে 80-82 টাকা, মানে বাংলাদেশের 80 গুণ বেশি। বাংলাদেশে যদি আপনি 10,000 টাকা ইনকাম করেন আর সেই আপনি যদি আমেরিকাতে সেটা ইনকাম করেন, সেটা হবে 80 গুণ বেশি, মানে 10,000 টাকায় হবে 80,000 টাকা। তাহলে বুঝুন আমেরিকানদের কাছে কি পরিমাণ টাকা আছে, মানে আপনার চেয়ে তার খরচ করার ক্ষমতা 80 গুণ বেশি হবে। আর যার কাছে টাকা আছে সে খরচ করতে দ্বিধা করে না। আমাদের দেশে আমরা হয়তো একটা শার্ট 6 মাস 1 বছর ব্যবহার করি, কিন্তু একজন আমেরিকান একটা শার্ট হয়তো বা 15 দিন 1 মাস ব্যবহার করে। আবার আমাদের দেশের কথাই চিন্তা করেন, ধরেন একজন এমপি বা মন্ত্রীর ছেলে মেয়ে বা তারা একটা শার্ট কদিন ব্যবহার করেন, তাদের কত পোশাক আশা আছে তারা হয়তো নিজেরাই জানে না, কারণ তাদের টাকার অভাব নেই। ঠিক সেরকমই যার টাকা আছে তার কাছে খরচ করা কোনো ব্যাপার না। তো ভিউয়ার্স, আপনি কি একটি অনলাইন দোকান খুলতে চান, আবার সেটা আমেরিকাতে, আবার সেটা 1 টাকা ইনভেস্ট ছাড়া, মানে বিনা পয়সায়, আর সেই দোকানে পয়সাওয়ালা আমেরিকান এসে মন ভরে রেগুলারলি শপিং করবে আর আপনার দোকান থেকে যে পরিমাণ সেল হবে তার 25% কমিশন আপনি বাংলাদেশে বসে বসে গুনবেন এবং সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিরাপদে পৌঁছে যাবে অটোমেটিক্যালি। আবার সেই অনলাইন দোকানে মালও দিবে আমেরিকান কোম্পানি। তো ভিউয়ার্স, হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, চাকরিজীবী অথবা বেকার অথবা হাউসওয়াইফ, আপনি ঘরে বসে 1 টাকা ইনভেস্ট ছাড়া ইউএসএতে আপনি একটা অনলাইন দোকান করতে পারেন, আর সে দোকান আপনার পুরাতন বা নতুন যে কোনো মোবাইল দিয়ে চালাতে পারেন। ল্যাপটপ বা কম্পিউটারের তেমন প্রয়োজন নেই, বলা যায় একটা ইজি ওয়ে। আপনি কি ভাবতে পারেন কার ভাগ্য কখন কিভাবে খোলে? কেউ বলতে পারে না। হয়তো আপনার দোকান এক সময় এমনভাবে চলতে শুরু করলো আর এমন সেল হওয়া শুরু করলো যে আপনার আর পিছনে ফিরে তাকাতে হলো না। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে আপনার কোনো দোকান ভাড়া নেই, বিদ্যুৎ বিল নেই, মানে কোনো ইনভেস্ট নেই, এক কথায় বিনা টাকা খরচে আপনি একটা অনলাইন দোকান বা অনলাইন মার্কেটের মালিক হতে পারেন। তা আবার সেটা আমেরিকাতে। আর এসব কিভাবে হবে তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, আপনি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং সেভাবে শুরু করে দেন। বিনা টাকায় আপনার ভাগ্যের চাকা যদি ঘুরে যায় তো আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো ভিউয়ার্স, ইউএসএতে বেস্ট এক রেপুটেড ওয়েবসাইট যার নাম sunfrog.com। জি হ্যাঁ, আপনি বাংলাদেশে ঘরে বসে আপনার নতুন পুরাতন যে কোনো মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা দিয়েই এই সাইটের উপর একটা অনলাইন দোকান খুলতে পারেন। আর এসব কিভাবে করবেন চলুন আমি তা দেখিয়ে দিই। এই হলো sunfrog.com ওয়েবসাইটের লিঙ্ক, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলেই আপনার সামনে এমন একটা ওয়েবসাইট খুলে যাবে। এখন আমার মোবাইল ফোনেও আমি খুলে দেখাচ্ছি, এই যে দেখুন আমার মোবাইল ফোনেও খুলে গেছে এবং দেখতে পাচ্ছেন ঠিক একই ওয়েবসাইট মোবাইলেও খুলে গেছে। আপনিও ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনার মোবাইলে এমন একটি সাইট খুলে যাবে। এখন sunfrog.com এর ডেস্কটপ সাইট
মোবাইলে কিভাবে খুলবেন সেটা দেখাচ্ছি। সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট ডট বাটন, সেখানে ক্লিক করেন। এই যে এখানে নিচে থেকে তিন নম্বরটা ডেস্কটপ সাইট, সেখানে ক্লিক করেন। এই যে দেখেন খুলে গেছে, ঠিক এমনই আপনার মোবাইলে খুলবে এবং সেখানে আপনি কাজ করতে পারবেন। তো আমি মোবাইল সরিয়ে দিচ্ছি, ল্যাপটপে দেখাচ্ছি, কারণ ল্যাপটপে স্ক্রিন বড়, দেখতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এ হলো sunfrog.com, যেটা বেস্ট আমেরিকাতে, যেখানে আপনি এক টাকা ইনভেস্ট না করে বাংলাদেশে বসে আমেরিকাতে একটা অনলাইন দোকান করতে পারেন। সেখানে আমেরিকানরা এসে শপিং করবে আর আপনি বাংলাদেশের ঘরে বসে কমিশন গুনবেন। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট। তো আমরা এই সাইটের উপরে আমাদের একটা অনলাইন শপ ওপেন করব। যে আপনাদের একটু একটা জিনিস দেখাই, এই যে অল প্রোডাক্ট এখানে আছে, এই যে যেমন ফানি, এখানে ফানি অনেক টি শার্ট আছে, দেখেন এই যে ফানি টি শার্ট যেটা ডিমান্ড আছে অনেক। তারপর এই যে অটোমোটিভ, এইগুলির ডিমান্ড আছে অনেক, কারণ যারা রেস করে, স্পোর্টস করে, তারা কিন্তু এই টি শার্টগুলি খুব পছন্দ করে। তো আপনি যদি এখানে একটা অনলাইন শপ ওপেন করেন, এখানে শুধু আমেরিকান কাস্টমারই আসবে। আমেরিকান কাস্টমাররা এসে এখান থেকে কিনবে এবং সেটা হাই প্রাইসে, সেখান থেকে আপনি 25% কমিশন পাবেন বাংলাদেশে বসে বসে। তো সেটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমাদের এটা করতে হলে প্রথমে আমাদের আমরা মেন পেজে ফিরে যাই, sunfrog.com। আমরা সেই পেজ থেকে করতে পারতাম, কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রথম থেকে করতেছি। একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে দেখতেছেন আর্টিস্ট অ্যান্ড সেলার, স্টার্ট অ্যান্ড অ্যাকাউন্ট, এই যে এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন। আমি কি ক্লিক করে দিলাম। এরপরে এই যে স্টার্ট সেলিং, স্টার্ট সেলিং এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিলাম। এই সাইন ইনে ক্লিক করবেন না, এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন। আমি আমার ইমেল আইডি দিচ্ছি, আপনার শপের নেম কি হবে এখানে একটা ডিসপ্লে নেম দিবেন, এবং এটা আপনি অনেক বুঝে শুনে দিবেন, কারণ এটা চেঞ্জ করতে পারবেন না। এটা অবশ্যই আপনি আপনার সুন্দর নেম দিবেন, ডিসপ্লে নেম, যেমন আমি আমার শপের নেম দিচ্ছি। দেখুন ইরফান ফ্যাশন, এখানে আপনার নাম দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম দিবেন। এখান থেকে আপনি কান্ট্রি চুজ করবেন। এই যে বাংলাদেশ আমাদের কান্ট্রি, আমরা বাংলাদেশ চুজ করলাম। এরপর এখানে যে কোডটা আছে, এই কোড আপনি
এখানে দিয়ে দিবেন। একোড এক একজনের এক একটা আসবে, আপনি যতবার রিফ্রেশ করবেন ততবার চেঞ্জ হবে। কারণ এই কোডটা হলো যাতে স্প্যামিং না হয়, মনে করেন হয়তো রোবট বারবার এই সাইটের উপর অ্যাকাউন্ট খুলে স্প্যাম করবে, সেরকম যাতে স্প্যাম রোখার জন্য এটা আর কি এই কোডটা আসবে। এরপরে আপনারা এনে এটা ওকে করে দিবেন যে রেড, আই হ্যাভ রেড দি এগ্রিমেন্ট, এগ্রি টু সাইন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা অবশ্যই আপনি ইয়েস করে দিবেন। এরপরে এই যে মেলিং লিস্ট, গেট নোটিফাই টু নোটিফাই অফ নিউ ডিজাইন উইন ফ্রি শার্ট রিসিভ স্পেশাল ডিসকাউন্ট, মানে আপনার এখান থেকে কোনো তাদের অফার টফার হইলে যাতে আপনি বুঝতে পারেন সেই জন্য এটাও আপনি ইয়েস করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে সাইন আপ, এই যে দেখতেছেন এখানে সাইন আপে ক্লিক করবেন, আমি সাইন আপে ক্লিক করলাম, এটা অবশ্যই সেভ করে দিবেন তাতে আপনার সুবিধা হবে। আমি ব্যাকে যাচ্ছি, এখানে ইমেল অ্যাড্রেসটা ভুল হয়েছে। এখানে এখন সাইন আপে ক্লিক করে দেন। এখানে কিউআর কোডটা চেঞ্জ হয়েছে দেখেন, এই যে E8DFAC2, এরপরে এই দুটো ইয়েস করে দিচ্ছি। এরপরে আমি সাইন আপে সাইন আপ নাও এখানে ক্লিক করে দিচ্ছি। দি ডিসপ্লে নেম ইজ নট অ্যাভেলেবল, দি কোড এন্টার, আমার ডিসপ্লে নেমটা এখানে ডিসপ্লে নেম ইজ নট অ্যাভেলেবল, দি কোড এন্টার ডাজ নট এনাফ ডাস টু ইমেজ, এখানে আমি চেঞ্জ করে দিই তাহলে। ইরফান স্টাইল ইস টিওয়াই, এটা দিলাম, এটা আমি চেঞ্জ করে দিই। এরপরে এটা আই এম নট এ রোবট এখানে ক্লিক করেন, এটা কি বলছে ক্লাস ওয়ান, এটা 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 নেক্সট করে দিয়ে দেখি কি হয়। স্টেয়ার স্টেয়ার
ওকে ভেরিফাই হয়ে গেল। এরপরে আপনি এখন লগ ইন করেন। এটা হলো আমাদের ড্যাশবোর্ড, এটা হলো আমাদের অনলাইন শপিং। দেখেন এখানে টুডে সেল, টুডে ট্রাফিক, উইকলি সেল, উইকলি ট্রাফিক, বেস্ট সেলিং, মোস্ট ভিউড, ভিউ লাস্ট 7 ডেজ, টুডেজ। এখানে আছে সিস্টেম, মানে আপনার এখানে আজকে কতজন, কত টাকার সেল হলো, কতজন ট্রাফিক আসলো, মানে কতজন কাস্টমার আসলো, এক সপ্তাহে কত সেল হয়েছে, এক সপ্তাহে কতজন কাস্টমার আসছে, এর মধ্যে টপ সেলিং কোনটা, বেস্ট সেলিং, এটা এখানে শো করবে। এখান থেকে এখানে আপনি এটা দেখতে পাবেন মনিটরে। এখানে এটা মনিটাইজ করার জন্য আপনার এটা এখান থেকে আপনি করতে পারবেন। এই যে এখন এখানে আপনার একটা ছবি দিবেন বা কোম্পানির লোগো দিবেন। ধরেন এখানে আপনি একটা লোগো দিলেন, যেটা হয়তো এক সময় আপনার কোম্পানি অনেক নাম করা একটা কোম্পানি হয়ে গেল, আপনার ব্র্যান্ডটাও অনেক ভাইরাল হয়ে গেল, তখন আপনার এই লোগোটা একটা নামি দামি লোগো হয়ে যাবে এবং এটার ডিমান্ড অনেক বেড়ে যাবে। তো এখানে আপনি লোগো না দিয়ে আপনি আপনার ছবিও দিতে পারেন। তো আমি এখানে আমার ছবি দিচ্ছি। এখানে এই যে ভিউ প্রোফাইল, এই যে ভিউ প্রোফাইল, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে ছবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে ছবি এখান থেকে আমি আপাতত একটা ছবি দিয়ে দিচ্ছি। ছবি কোথায় আছে? আচ্ছা, আমি একটা ছবি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। এবারে গেলাম এখান থেকে, এই ছবিটা আমি দিয়ে দিলাম। প্রোফাইল টাইপের টাইটেল এখানে ইরফান STYLE, এখানে আপনি আপনার যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, টাইটেল দিয়ে দিবেন যেটা আপনার ভালো লাগে। এখানে একটা বায়ো দিবেন, সেটা আমি এখানে লিখে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। এখানে যদি আপনার কোনো গ্রামার মিস্টেক থাকে বা মানে স্পেলিং মিস্টেক থাকে সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার কম্পিউটারে গ্রামারলিটা অ্যাড করে নিতে পারেন। সেটা কীভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে গুগল, যখন গুগলে যাবেন যাওয়ার পরে এখানে GRA এই যে WMARLY গ্রামারলি, এই যে গ্রামারলি এখানে ক্লিক করবেন। তারপর যে গ্রামারলি এটা এখানে ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু, এই যে অ্যাড টু ক্রোমা ইটস ফ্রি এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এটা যদি অ্যাড করে নেন, এই যে আপনার যেগুলি এখানে গ্রামার মিস্টেক অথবা আপনার স্পেলিং মিস্টেক হবে সেটা এখানে এভাবে শো করবে। তো আপনি এটা অ্যাড করে নেবেন, আমি আমারটা এখানে অ্যাড করা আছে বা করা নাই কি না আমি এটা এখন আর আমি সময় নষ্ট করছি না, আমি আপনাদের শুধু দেখিয়ে দেওয়ার জন্য এটা করে দিলাম। তো আপনি এটা অ্যাড করে নেবেন, তাতে আপনাদের কি হবে যেখানে কোনো গ্রামার মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক থাকলে সেটা অটোমেটিকলি এখানে আপনাকে রেড কালার দিয়ে শো করে দেবে, আপনি সেটা অ্যাড করে ঠিক করতে পারবেন। তো ঠিক আছে, এটা আপনি এখন এটা করে নিলেন। এরপরে প্রোফাইল ব্যানার, আপনি এখানে যেমন আপনি একটা যদি দোকান দেন সে দোকানের একটা ব্যানার লাগবে, সে ব্যানারটা কী হবে, ব্যানারের সাইজটা কী হবে, এখানে এখানে বলে দিচ্ছে 335 pixel ইন্টু 117 pixel। তো আমরা একটা ছবি ব্যানার বানিয়ে নিই, আমি অবশ্য ব্যানার এখানে বানিয়ে রেখেছি, তো তারপরও আমি এখন এটা রিসাইজ করে নিই। এখন আমার প্রথম ব্যানার এটা হলো, আমি এই যে পেন্টের মাধ্যমে আপনি রিসাইজ করে নিতে পারবেন। পেন্ট এখানে রিসাইজ আমাদের পিক্সেল আছে 335, মানে কত দেখে নিই, 335 ইন্টু 1170 ইন্টু 1170, এটা হলো 335, ওকে করে দেন। আমাদের ব্যানারটা সরি মনে হয় এটা এইদিকে হবে, 331170 এটা হলো 335, 335 ওকে করে দেন। সরি এখানে পিক্সেলটা এটা হলো এই অবস্থায়, এই এটা আমি সরি এটা আমি আবার করে নিচ্ছি রিসাইজ, পার্সেন্টেজ এটা হলো 1170, এটা হলো 335, মানে ওকে করেন। এই যে আমাদের ব্যানারটা হয়ে গেল, তো এখন ব্যানারটা আমি সেভ করে নিচ্ছি। এখন এখানে আমি এটা সেভ করে নিলাম কীভাবে দেখেন, সরি সেভ অ্যাজ, এই যে PNG, আপনি এটা অবশ্যই PNG ফরম্যাটে সেভ করবেন, তাতে কী হবে এটা BANA আর ব্যানার 1, এটা আমি ডাউনলোড এখানে সেভ করলাম। ওকে এরপরে আমি এখানে চুজ ব্যানার এখানে ফাইলে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরে এই যে ব্যানারটা এখানে দিয়ে দিলাম। স্টোর ডিজাইন আপডেট অর্ডার, দেখি আপডেট অর্ডার যে ডিসপ্লে নাম ইজ আনঅ্যাভেলেবেল, এখানে ডিসপ্লে নেম আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে,
তো ডিসপ্লে নেম আমরা চেঞ্জ করি, এই ফোন ইজ টি ওয়াই এন। স্টাইল এখানে আমরা দিই এ এম এম এ ডি সি এ। এই যে দেখেন এখানে আমেরিকান, এখানে বানানটা ভুল হয়েছে, দেখেন তার কি হয়েছে, আমেরিকান এই বানানটা হবে এস টি ওয়াই এল ই, আমেরিকান স্টাইল। এটাও ভুল হয়েছে, দেখেন স্টাইল হবে মানে অথর বাইরে আমি দিয়ে দিলাম, এখানে ছবি এটা দিয়ে দিলাম, অ্যাড ব্যানার, ব্যানারটা আমি এটা দিয়ে দিলাম, এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিই। ডিসপ্লে নেম ইজ আনঅ্যাভেলেবল, এটা দিছি কেন ছবিটা এটা দিই। এখানে আপনি ম্যাক্সিমাম 6টা ব্যানার অ্যাড করতে পারবেন, তো আমি একটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা অ্যাড সেভ চেঞ্জেস, আপডেট সাকসেসফুল, আমাদের ডিসপ্লে নামে ইরফান স্পিড মার্ক এটা, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে আরও এখানে ব্যানার অ্যাড করতে পারবেন, আমি আর একটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে সাপোজ পেন্ট, আমাদের সাইজটা কি ছিল, রিফ্রেশ পার্সেন্টেজ 11 1170, আর এটা হলো 335। ওকে, অ্যান্ড এটা সেভ করে নিন পিএনজি ফরম্যাটে। এটা হলো ব্যানার 2 দিলাম, ওকে। এরপর এটা 2 কোথায় গেল, এই যে ব্যানার 2, এখানে এই যে ব্যানার 2 চলে এসছে, এটা এখন সেভ চেঞ্জে ক্লিক দেন। এই যে দুটো ব্যানার চলে আসছে, আমি আরেকটা করে দেখাচ্ছি। এরপরে ধরেন এখানে হলো 11 1170 1170 335, এটা সেভ করেন আর সেভ অ্যাজ। এটা হলো ব্যানার 3, এটা হলো অবশ্যই পিএনজি ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে সেভ করে নিলাম, ওকে করেন। এই যে ব্যানার 3, এটা আমি আবার এখানে দিয়ে দিলাম সেভ চেঞ্জ। এরপরে
জানেন, ছয়টা আমি তিনটা দিলাম আর একটা দিয়ে দিচ্ছি। এটা দিই ওপেন উইথ পেন্ট অ্যারে সাইজ পিক্সেল 1170 এখানে 335 না, এটা তেমন সুন্দর হচ্ছে না। আমরা এটা দিই, এটা একটু করে দেখি। রিসাইজ 1170 335 ওকে, আপাতত এটা দিচ্ছি, পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ব্যানার ওকে, এরপরে ব্যানার ফোরটা ভালো এমন হলো কেন? এটা আমাদের সাইজ কি বলছে, 335 × 1170। আচ্ছা, আমাদের এই পর্যন্ত থাক, আমি আর সময় বাড়াতে যাচ্ছি না। এরপরে এটা শেপ চেঞ্জেস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনি এটা আপনার দোকানের এখানে আপনি ইউটিউব ভিডিও লিংক দিতে পারেন। তো আমি আমার ইউটিউব ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিলাম। এরপরে সেভ চেঞ্জেস, এখানে ফিচার্ড অন ইওর প্রোফাইল পেজ কালেকশন 1 কালেকশন 2 এখানে আপনি কালেকশন দিতে পারবেন। এখন আপনার এটা একটা দোকান হয়ে গেল। দোকানে এখন আপনাকে অবশ্যই মালামাল কিছু রাখতে হবে, না হলে কাস্টমার আসবে কিভাবে? অবশ্যই আপনাকে এখানে মালামাল তুলতে হবে। তো এখন মাল তুলবেন কিভাবে আর সেই মাল কোথায় পাবেন, সেই প্রোডাক্টগুলি আপনাকে সানথ্রপ কোম্পানি দিবে, সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডিজাইন আছে, এই ডিজাইনে ক্লিক করবেন। করার পরে ক্রিয়েট, এই যে ক্রিয়েট এখানে আছে না, এই যে ডিজাইন, এরপরে হলো এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করেন। করার পরে এই যে অনলাইন ডিজাইনার, এই যে এটা অনলাইন ডিজাইনার আছে না, এখানে ক্লিক করেন, অনলাইনে ডিজাইনার। এখানে ক্লিক করার পরে আপনার কাছে ক্রিয়েট ইওর টি শার্ট স্টাইল অপশন ডেসক্রিপশন এই পেজটা আসবে। পেজটা ওপেন হয়ে নিয়ে এটা আপনি আপনার মোবাইলে করতে পারবেন, সেটা কিভাবে ওটাও আমি দেখিয়ে দিব। এক মিনিট, এটা ওপেন হয়ে নেক। আমাদের সামনে একটা ইয়ে চলে আসছে, একটা টি শার্ট। এখন এই টি শার্টটা আপনি ডিজাইন করবেন। এখানে আপনি এই যে এখানে ক্লিক করলে সি ব্যাক, আপনি ব্যাকে দেখতে পারবেন, আবার সি ফ্রন্ট, ফ্রন্টে দেখতে পারবেন। এখন এটার উপর আপনার ডিজাইন করবেন কিভাবে সেটা আপনার মোবাইলে এই যে সানফ্রগ সরি লোগোপিট এই ডিজাইনার এই ডিজাইন সফটওয়্যারটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। করার পরে এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমার এখানে আমি এটা মোবাইলেও দেখাবো, তো মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি। তো তার আগে আমি এটা আমার কম্পিউটারে সেভ করা আছে, আমি সেটা এখানে ডিজাইনটা অ্যাড করে দিচ্ছি কিভাবে সেটা দেখাই। ডিজাইন টেক্সট হেয়ার অ্যাড, এই যে অ্যাড আপলোড আর্ট,
এখানে ক্লিক করেন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ ইমেজ হেয়ার, তো এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে মানে আপনার হলো এই যে আপনার লোগোপিট, এই সফটওয়্যার দিয়ে আপনি লোগো ডিজাইন করার পরে সেটা আপনি সেভ করবেন, ডাউনলোড করে রাখবেন, করার পরে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সেটা কিভাবে, এই যে এই চুজ ফাইল এখানে ক্লিক করবেন, এই যে চুজ ফাইল এখানে ক্লিক করার পরে এখানে আমার এখানে রোমান প্রো টি শার্ট, হ্যাঁ এই যে এই টি শার্টের মধ্যে আমার এখানে ডিজাইন করা আছে, সাপোজ আমি এটা দিলাম বা এটা দিলাম, সাপোজ এটাই দিলাম, দেওয়ার পরে আমি এটা এখানে এই যে দেখেন এখন এটা আপনি ইচ্ছা করলে এই যে এই যে এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন না রেখা, এই বর্ডারটা আছে, এই বর্ডার কিন্তু আপনি দেখবেন, এই বর্ডার কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। এখন আপনি এই ডিজাইনটা ইচ্ছা করলে এখানে মুভ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা সেন্টারে বসিয়ে দিবেন, এই যে আপনি এখান থেকে আপনি মুভ করতে পারবেন, এই যেভাবে মুভ করবেন এখানে বসিয়ে দিলেন, সাপোজ আমি এখানে এটা সেন্টারে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ব্যাকে দেখবো, ব্যাকে কি এটা আমি সি ব্যাক, ব্যাকে দেওয়ার পরে আমি স্টিক এটা যদি এখানে দিতে চাই তাহলে এটা আমি ক্লিক করলে এটা এখানে চলে যাবে, ঠিক আছে, আমি যদি এটা না দিই তাহলে এটা আমি মুখ সরে সরি আমি ফ্রন্টে যাচ্ছি, এটা গেলাম এখানে ব্যাকে এবং ফ্রন্টে এটা চলে আসলো, তো আমি ফ্রন্ট ব্যাকে সাইডে অন্য একটা কিছু দিব, সেটা কিভাবে, সাপোজ আমি ব্যাক সাইডে এটা দিব, এই লাভটা দিব, এখন আমি এই লাভটা এখানে দিতে পারি যে ব্যাক সাইডে লাভ থাকবে, ফ্রন্ট সাইডে এটা থাকবে, তো এটা আপনার একটা ডিজাইন, এটা আপনি দিয়ে দিলেন, এটা আপনি জুম করে দেখতে পারবেন, এখানে সরিয়ে দিলাম, এটা আমি বসিয়ে দিলাম এখানে, ওকে জুম আউট করে দিচ্ছি, এটা এখানে থাকবে, এটা দিলাম, এখন এটা আপনি আর একটা কালারে দিতে পারেন, যেমন এটা সাপোজ এই কালারে দিলাম, এই কালারে কেমন লাগতেছে দেখি, ফ্রন্টে এই কালারও ভালো, তারপরে এই কালার এটাও দিয়ে দিতে পারেন, এটা একটু মনে হয় নড়ে গেছে, ওকে এরপরে অ্যাড টেক্সট, এখানে আপনি টেক্সট দিয়ে দিতে পারেন, যখন কি টেক্সট দেবেন, এবং সানফ্রগ সান এফ আর ও সানফ্রগ, টেক্সটটা অন্য কিছু দেই না, এই টেক্সট দিয়ে দেখি, এটা দিলাম, কালার আপনি এখান থেকে কালার পিক করতে পারবেন, ইচ্ছা মতো কালার আপনি বসিয়ে দিতে পারবেন, এবং কী কালারটা দিবেন এখানে, এখানে কী কালার এটা দিলাম, আর জিবি এটা আউটলাইন টেক্সট এটা দিলাম, এখানে ইচ্ছে করলে এখান থেকে বড় ছোট করতে পারবেন,
একটা ছোট করে দেই, লেখাটা হয়তো আমি এটা চেঞ্জ করে অন্য লেখা দিয়ে দেখি লেখাটা কেমন। এটা দিই সানফ্রগ, এটা দিলাম, আউটলাইন টেক্সট আউটলাইন এটা এমনই দিলাম যাতে এর সাথে অ্যাডজাস্ট হয়, একটু ম্যাচ হয়। সানফ্রগ বানান ভুল হয়েছে না, এফ আর ও যে সানফ্রগ, সানফ্রগ এটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি ইচ্ছা করে অনেক কিছু করতে পারবেন, এটা আপনি সেন্টারে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন, অনেক কিছু এখানে করা যাবে। এগুলো আপনি ঘেটে ঘেটে দেখবেন যে কি করা, এখান থেকে কি করা, আপনার ইচ্ছা মতো আপনি তখন ডিজাইন করবেন। আপনার এটা ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, আপনার ডিজাইন আপনি নিজেকেই করতে হবে। জাস্ট আপনার দোকানে মাল আপনি কিভাবে সাজাবেন সেটা হলো আপনার উপরে নির্ভর করবে। এটা আমি একটা নিচে একটু নিচে দিই, সানফ্রগটা একটু উপরে উঠে গেছে, এটা একটু নিচে দিয়ে দিই, এটা একটু উপরে তুলে দিই। এই যে যেমন এটা জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন, ব্যাকের সাইডে এটা থাকবে। ওকে, এখন এটা আমরা এটা গাইজটি এটা এখান থেকে আপনি এটা কি বলে চেঞ্জ করতে পারবেন, এখানে এটা ডিজাইন কোন টাইপের, তো এটা লেডিস না জেন্টস, এখান থেকে আপনি এখানে এটা চেঞ্জ করে দিতে পারবেন যে কাস্টমার কিভাবে এটা খুঁজবে। তো এখান থেকে সাপোজ এটা ওকে গাইস টি এটাই থাক, এরপরে আপনি আর কি এখানে কোনো কিছু দি ইমেজ টেক আউটসাইড টু বাউন্ডারি, বাউন্ডারির বাইরে গেছে ইমেজ টেক্স। ওকে দেখেন ইমেজ টেক্স আউটসাইড অফ বাউন্ডারি, এরপরে নেক্সট করে দেন। এই নেক্সটে দিলাম, দেওয়ার পরে এখানে আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড করবেন কি ধরেন এই কালারটা দিবেন, তারপরে অ্যাড অন্য কালার দিতে পারবেন, এই যে এই কালার রেড ইয়েলো কালার, এরপরে আমি আরো দিয়ে দিলাম এই যে এই কালারটা দিতে পারবেন, এরপরে আমি বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি, মানে আপনার দোকানে আপনি যেভাবে মালটা যে যে কালার রাখবেন। আর এগুলো কালার কিন্তু আপনাকে করতে হবে না, আর আপনাকে ডিজাইন করতে হবে না, জাস্ট আপনি ডিজাইনটা করবেন, আপনি কাস্টমার চুজ করবে এটা সানফ্রগই এটা রেডি করে কাস্টমার কাছে পৌঁছে দিবে, আপনার ওই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যে এটা কীভাবে। তো আমি এগুলো কালার দিয়ে দিলাম, এখানে অ্যাড স্টাইল, এই যে এখানে ক্লিক করে অ্যাড স্টাইল করে দিতে পারবেন, যেখানে যেমন লেডিস ভিমেক এই যে এটাও দিতে পারেন, এরপরে এখানে অ্যাড করে দিতে পারেন একটা কালার, যেমন এই কালার দিতে পারেন, এরপরে অ্যাড স্টাইল কি দিবেন, সুইট শার্ট এটা দিলেন, তারপরে এটাতে মনে করেন অ্যাড দিলেন, এই যে এই কালারটা দিয়ে দিলেন, তারপরে এই কালার দিয়ে দিলেন। এটা জাস্ট আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এটা আসলে মানে স্টাইলটা আপনারা করে নেবেন। আচ্ছা, এরপরে আমি জাস্ট এই কটা আমি দিয়ে দিলাম, এটা আপনারা করে নেবেন। এরপরে আমি নেক্সট করে দিলাম, এই যে নেক্সট, নেক্সট দেওয়ার পর ডেসক্রিপশন এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন, যেমন এখানে ইরফান এস টি ইরফান স্টাইল, বা এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, এখানে আমেরিকান স্টাইলে দিতে পারেন। এটা কি এটা কোন ক্যাটাগরির, এটা হলো অটোমেটিভ, এটা ফানি গেম, এটা কি এটা লাইফস্টাইল সাপোজ, ধরেন এটা লাইফস্টাইল দিয়ে দিলাম। এরপরে যা এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনি 30 ওয়ার্ড এরকম, তারপর কিওয়ার্ড দিয়ে দিবেন, কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন কি যেমন
টি শার্ট মানে এখানে স্পেস দিবেন না বা কমা দিবেন না, দিলে ওটা আপনার একটা কিওয়ার্ড হয়ে যাবে। তারপরে হলো এটা দিয়ে দিবেন টি শার্ট, এখানে ডিসক্রিপশন আপনারা দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো কালেকশন, সেই কালেকশন এখান থেকে কীভাবে দিবেন, নিউ কালেকশন যদি থাকে নিউ কালেকশন দিবেন। এরপরে এই যে এগ্রি, আই এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ফিনিশ আছে না, এই যে ফিনিশ, এই ফিনিশে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখন কি হয়, ফিনিশে ক্লিক করার পরে লোডিং হচ্ছে। একটু টাইম লাগবে, এটা লোডিং হয়নি। এই যে দেখেন আমাদের, এই যে দেখেন আমাদের এখানে শপে অলরেডি মাল আমরা তুলে ফেলছি। এখন দেখেন এই যে এটা, এই যে ক্লাসিক্যাল ইউনিসেক্স টি, তারপর সুইট শার্ট, লেডিস ভিনেক, এই শার্টগুলি, এটা আপনাদের কত টাকা বিক্রি হচ্ছে দেখেন, এটা 26.99 টাকা, এইট মিন 27 টাকা, এখান থেকে আপনি কমিশন পাবেন 5.5 টাকার মতো, 5.5 টাকা। ইট মিনস আপনার এখানে বাংলাদেশি টাকা আসতেছে 9.53, প্রায় 4,500 টাকার মতো। তো আপনি এখানে বসে বসে আপনার 450 টাকার মতো, সরি 450 টাকার মতো আপনি এখানে বসে বসে, আপনার এখানে কোনো কিছুই করতে হচ্ছে না, আপনার দোকান ভাড়া দিতে হচ্ছে না, আপনার ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না, আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে থাকতে হচ্ছে না। আর আপনার এই বিজনেসটা যদি একবার দাঁড়িয়ে যায়, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো জাস্ট এখানে আপনি প্রতিদিন কিছু ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে আপনার প্রোডাক্টগুলি আপলোড দিবেন, এই ডিজাইন করে আপনাকে এটা তৈরি করে কাস্টমারকে দিতে হবে না, এটা যদি আপনি ডিজাইন করে দিবেন, এটা তৈরি করার দায়িত্ব সানফ্রগের, সানফ্রগ সেটা তৈরি করে কাস্টমারকে দিবে, এখান থেকে কাস্টমার সেটা চুজ করবে, করার পরে সে যদি এখান থেকে কিনেন তাহলে সেখান থেকে আপনি 25% ডিসকাউন্ট পাবেন, যেমন এখানে কমিশন পাবেন, সরি 25% কমিশন পাবেন। এই যে যেমন এটা 32 টাকার, এখানে আপনি পাচ্ছেন 6.75 টাকা, এই এটা বিক্রি হচ্ছে আপনার 28 টাকার মতো, এখানে 5.73 টাকা। তো আপনাকে আর এক কথায় যদি আপনি এটা একটু শ্রম দিয়ে যদি এই বিজনেসটা দাঁড় করাইতে পারেন, তো আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বলা তো যায় না ভাগ্য কার কখন কীভাবে খোলে, হয়তো এমনও হতে পারে এটার দ্বারা আপনার ভাগ্য খুলে গেল, আপনি তো বসে আছেন সারাদিন ফোন টেপেন, এটা তো আপনাকে আপনার ফোনেও করতে পারবেন, যেটা দেখে দিলাম এই যে লোগো ফিট, আপনি এই ডিজাইনটা এই লোগো ফিটে করতে পারবেন। আজকাল মোবাইলে অনেক রকম সুবিধা আছে, অনেক ডিজাইন করা যায়, যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন, আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা আপনার জাস্ট এই টি শার্টের ওপর বসিয়ে দিবেন, দেওয়ার পরে এটা আপনার দোকানে আপনি আপলোড দিয়ে দিবেন, মিনস আপনার দোকানে আপনি সাজিয়ে রাখবেন, যেখানে কাস্টমার দেখবে তাদের যদি পছন্দ হয় সেখান থেকে এটা কিনবে, এবং আপনি বাংলাদেশে বসে বসে সেটার কমিশন আপনি পেয়ে যাবেন, এবং সেটা নিরাপদে আপনার ব্যাংকে পৌঁছে যাবে। এখন কথা হলো, আপনি হয়তো বলতে পারেন যে আমি এখানে আপনার দোকান দিলাম, বিক্রি করলাম, সবই ঠিক আছে, বাট আমার টাকা কিভাবে আমার অ্যাকাউন্টে আসবে? হ্যাঁ, এটা একটা আপনার প্রশ্ন, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে। এই যে এখানে কিন্তু আরো একটা ইয়ে আছে, এই যে অ্যাড নিউ, এখান থেকে আপনি অ্যাড নিউ ক্লিক করে আরো আপলোড দিতে পারবেন, আরো কিছু করতে পারবেন। তো আমার কথা ছিল যে আপনার টাকা কিভাবে আসবে, আমি দেখে যাচ্ছি, এই যে আপনি ইচ্ছে করলে এটা দেখে যেতে পারেন, অথবা এই যে এখান থেকে ডাইরেক্ট এই যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট আছে না, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের নিচে, আমি ড্যাশবোর্ডের থেকে এই যে ড্যাশবোর্ডের নিচে এই যে অ্যাকাউন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করেন,
অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনার টোটাল ডিটেলস দেওয়া আছে, ডিটেলস থেকে অ্যাকাউন্ট ডিটেলস, যে আপনার মেল অ্যাড্রেস, তারপর আপনার পাসওয়ার্ড এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার আপনার কোম্পানির নাম, আপনার দোকানের নাম, এরপরে এই যে আপনার নাম, এখানে আপনার ফোন নাম্বার। এখন এখানে আপনি অবশ্যই আপনার ভ্যালিড সবকিছু দিবেন, কি কারণে যে আপনার যখন টাকাটা উইথড্র করবেন, উইথড্র করার সময় আপনার কিন্তু এখানে ভেরিফিকেশন হতে পারে, আপনি যদি ফেক কিছু কোনো কিছু দেন তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশনে আটকে যাবেন আর আপনার টাকা কিন্তু উইথড্র করতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই এখানে ভ্যালিড কিছু দিবেন, সব কিছু যা দিবেন ভ্যালিড দিবেন। এই যে দেখেন এখানে দেওয়ার পরে এই যে পেমেন্ট ডিটেলস, এখানে ইউর কান্ট্রি নোট ইউর ব্যাংক, আচ্ছা এখানে আমাদের ব্যাংকে আসবে না, এখানে এখানে আমাদের পেমেন্টে নিতে পারবেন। এখানে এখানে ফার্স্ট পেমেন্ট টাইপ, এখানে সেট আপ ইউর পেমেন্ট টাইপ, এখানে আপনি ব্যাংকে দিতে না পারলে আপনি অবশ্যই এই যে সেট আপ ইউর ফার্স্ট পেমেন্ট টাইপ এই যে এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে পেমেন্ট সিলেক্ট টাইপ এই যে এখানে ক্লিক করেন, করার পরে এই যে পেপাল আছে, ডাইরেক্ট ডিপোজিট আছে, পেওনিয়ার আছে, তারপরে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল। তো আমাদের দেশে তো সাধারণত পেপালটা এখনো আসে নাই, পেপালে নাই, তো পেওনিয়ারে কিন্তু আমাদের এখানে অনেক পেমেন্ট হয়, এমন পেমেন্ট পাওয়া যায়, পেওনিয়ারে এখানে পেমেন্ট করা যায়, পাওয়া নেওয়া যায়। তো আপনার এখানে পেওনিয়ার অ্যাড করে দিতে পারেন, তারপরে এখানে আপনি যদি এই পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার না থাকে কীভাবে করবেন সেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে আপনি ইউটিউব কি বলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারেন। করে এখানে অ্যাড পেমেন্ট টাইপ এখানে অ্যাড করে দিবেন, এখানে সব ডিটেলস দেওয়ার পরে। তো এই হলো আমাদের আজকের এই ভিডিও টপিক। তো আশা করি আপনারা আপনাদের এই অবসর সময়কে কাজে লাগিয়ে বসে না থেকে শুধু শুধু মোবাইল না টিপে এখানে একটু ট্রাই করেন, ট্রাই করতে কোনো দোষ নেই। যদি আপনার ভাগ্য খুলে যায় আর এখান থেকে যদি আপনার কোনো কিছু প্রফিট পান, সেখান থেকে মাসে যদি আপনার $200 ইনকাম হয়, এটা কিন্তু খারাপ না। তো আমি আশা করব আপনারা এটা ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ফুলভাবে দেখবেন, যদি আপনি না বুঝতে পারেন ভিডিওটি পুরোপুরি টেনে টেনে আবার দেখবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম একজাক্ট সেভাবে করবেন এবং আপনার দোকানটা আপনি দাঁড় করান। দেখবেন এক সময় এখান থেকে আপনার কোনো অনেক প্রফিট হচ্ছে, এক সময় না এক সময় যে কোনো বিজনেস আপনি করেন না কেন, এক সময় না এক সময় দাঁড়িয়ে যায়, তবে সেটার পিছনে না আপনি শ্রম দিতে হবে এবং ওটার পিছনে লাগিয়ে থাকতে হবে। আপনি যদি দুই দিন করলেন, করার পর আর করলেন না, তাহলে কিন্তু হবে না। তো তখন আপনাকে অবশ্যই এটার পিছনে শ্রম দিতে হবে আর কি, এটার পিছনে সময় ব্যয় করেন এবং নতুন নতুন কিছু ডিজাইন করেন, এখানে আপলোড দেন, দেখবেন আপনার বিজনেস দাঁড়িয়ে গেছে এবং আপনি একসময় আর বেকার থাকবেন না আর কি। কারণ আমাদের দেশে তো সাধারণত বেকারের অভাব নেই, সবাই তো শুধু শুধু চায়ের দোকানে বসে মোবাইল দিবে। আপনি চাপের চায়ের দোকানে বসে আছেন, ওইখানে বসে বসে একটা কিছু ডিজাইন করেন, করে আপলোড দেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম অনেক ভিডিও দেই আর কি, ভিডিও তৈরি করি, তো এই ভিডিওগুলি যাতে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটা দেখে কিছুটা উপকৃত হন এবং আপনার কোনো কাজে আসে, এটাই আমার চাওয়া। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।